হ্যালো ভিউয়ার্স, বিথের রান্নাঘরের আরেকটি এপিসোডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। আজকে আমার রান্নাঘরে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পিৎজা রেসিপি, যেটা কিনা বাচ্চা থেকে বড় ভীষণই সবারই পছন্দ। বাচ্চারা অনেক সময় জেদ করে যে পিৎজা খাবো, কিন্তু ঘরে আমাদের সবসময় সব কিছু থাকে না, না নেই বেস, না নেই পিৎজা সস, না নেই অরিগ্যানো, কিচ্ছু নেই। কিন্তু তাই বলে বাচ্চাদের আবদার মেটাতে পারবো না। চলো তাহলে দেখে নাও ঝটপট সিম্পল একটি রেসিপি, যেটা কিনা ঘরের সব জিনিস দিয়ে হয়ে যাবে। ফার্স্টে আমি পিৎজার বেসটা তৈরি করে নেব, সেই জন্য আমার ফার্স্টে লেগে যাচ্ছে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি 1/2 চামচ বেকিং সোডা, আর নিয়েছি 7 মতন নুন, আর নিয়েছি 1 চামচ চিনি, আর নিয়েছি 1 চামচ ঘি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, মানে সয়াবিন তেল। এখন আমরা এই সব জিনিসগুলোকে খুব ভালো মতো মেখে নেব। খুব ভালো মতো মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এটা ঘরে পাতা টক দই ইউজ করেছি। তোমরা বাজার থেকে কেনা টক দই ইউজ করতে পারো কিংবা ঘরে। আমাদের একটা ডো তৈরি করতে হবে, সেটা আমাদের এই টক দইটা দিয়ে ডোটা তৈরি করতে হবে। এখানে আমরা কোনো জল ব্যবহার করব না, কিন্তু আমার এখানে টক দই যতটুকু ছিল ততটুকুতে হয়নি, সেই জন্য আমি এখানে সামান্য একটু গরম, হালকা গরম দুধ ইউজ করেছি, খুবই সামান্য। তোমাদের যদি সেম এই ভুলটা হয়, মানে টক দই আরেকটু লাগে আর ঘরে স্টক নেই, তখন সামান্য একটু দুধ দিয়ে দেবে। আমরা এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব শক্ত ডো আমরা তৈরি করব না, খুব নরমও আবার করব না, মোটামুটি একটা ডো করব। তারপর এই ডোটাকে 2 হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক এই রকম ভাবে। দেখে নাও, আমাদের ডো কিন্তু রেডি। তারপর আমরা এটাকে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে আমরা এটাকে একটু মেখে এটাকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি, আমাদের ডো কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর সফট একটা ডো আমাদের হয়ে গেছে। আমাদের পিৎজার জন্য কিন্তু ঠিক এই ডোটাই লাগবে। দেখো আমি কিন্তু এখানে ইস্ট ছাড়াই করেছি, টক দই দিলেই এমনিই হয়ে যাবে, তোমাদেরও ইস্ট লাগবে না। আমি যে প্রসেসটা বললাম ঠিক এই প্রসেসে করেছি। তারপরও মোটামুটি 5 মিনিট ওটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমরা এটা দিয়ে একটা রুটির মতন করে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে আমরা একটা রুটির মতো করে নিচ্ছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এইরকম ভাবে একটা আমাদের করতে হবে। তারপর আমরা একটা বাটির সাহায্যে এটাকে সাইজ মতো করে নেব। আমি যেহেতু আজকে মিনি পিৎজা দেখাচ্ছি, সেই জন্য আমি ছোট ছোট করে নিচ্ছি, এই বাটির আকারে শেপ করে করে নিচ্ছি, ঠিক আছে? আমি যেহেতু মিনি দেখাচ্ছি সেই জন্য, তোমরা এটাকেও একটা বড় পিৎজাও করে খেতে পারো। ঠিক এইরকম ভাবে কেটে নেব। দেখো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এইরকম ভাবে ফুটো ফুটো করে নিতে হবে। আমরা সবগুলো পিৎজা বেসকেই এইরকম ভাবে ফুটো ফুটো করে নিয়েছি। তারপর একটা প্যান গরম বসিয়েছি, প্যানে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমাদের সেই যে আমরা পিৎজার বেসটা রেডি করে রেখেছি, সেটাকে সামান্য একটু ছেঁকে নিতে হবে। খুব লো আঁচে করতে হবে, যাতে আমাদের পিৎজার বেসটা ব্রাউন কালার না হয়ে যায়। জাস্ট সামান্য একটু আঁচে দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। দুদিকে একটু উল্টে পাল্টে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব, খুব বেশি করতে হবে না। তারপর আমরা এখন পিৎজার বেসগুলোকে সাজিয়ে নিচ্ছি, ঠিক এইরকম ভাবে। আবারও আমরা একটু
এভাবে ফুটো ফুটো করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। এখন আমরা এটাকে সাজিয়ে নেব সব ভেজিটেবলস দিয়ে। দেখো এখন আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি পিৎজা সস, কিন্তু আমি কিন্তু এখানে পিৎজা সস ইউজ করিনি, আমি এখানে টমেটো সস ইউজ করেছি, যেটা কিনা ম্যাগি সস নামেও তোমরা জানো। সেই জন্য তোমাদের বললাম আমি আজকে পিৎজা সস বাদে তোমাদের দেখাবো, সেই জন্য আমি এখানে ম্যাগি সস ইউজ করেছি কিংবা টমেটো কেচাপ ইউজ করেছি। করার পর এখানে আমি দেখো নিয়ে নিয়েছি ভেজিটেবলস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। এখন আমরা ফার্স্টে সবগুলোর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। দেখো ঠিক এইরকম ভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে পিজার যে বেসটা দিলাম মানে সসটা দিলাম সেটা কিন্তু একটু বেশি দিতে হবে, আমার এখানে কম পড়ে গেছে কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম। এখন আমি সবগুলো ভেজিটেবলস দিয়ে দিচ্ছি এক এক করে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি সবগুলো আমি সমানভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটাও আমি ঘরে করে রেখেছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি চিজ, আমি একটা স্লাইস চিজ নিয়ে সেটাকে টুকরো টুকরো করে আমি সবগুলোতে দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স তোমরাও ঘরে করে নিতে পারবে, দু তিনটে শুকনো লঙ্কা এমনি ভেজে রোস্ট গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স রেডি। তারপর আমি এখানে প্যান গরম বসিয়ে সামান্য একটু অয়েল দিয়ে এখানে আমি পিৎজাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঢাকনা। আর আমাদের এটা লো ফ্লেমে 10-20 মিনিটের মতন হবে, একদম লো আছে, তাহলে কিন্তু আমাদের রেডি আজকের এই মিনি পিৎজা। এটি কিন্তু খেতে কোনো অংশে কম নয় বড় পিৎজার থেকে, যেটা কিনা আমরা বাজারে পাই। আমি চাইবো তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের হবে। তো অনেকের ঘরেই আমাদের এই পিৎজা সসটা থাকে না, সেই জন্য আমি আজকে তোমাদের একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আমি চেষ্টা করব পরবর্তী আরেকটি পিৎজার রেসিপি নিয়ে আসবো আমি তোমাদের জন্য। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে, প্লিজ সবাই আমার সাথে থেকো।